আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি খুব মজার একটি স্টার্টারের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা তৈরি করতে প্রয়োজন হবে কুমড়ো ফুল, ডিম ও লবণের, আর কিচ্ছুই লাগবে না। এই খাবারটি কিন্তু বিকেলের স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন, তবে গরম ভাতের সাথে স্টার্টার হিসেবেই এটা খেতে অনেক বেশি মজা লাগে। আমি এই কুমড়ো ফুলগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে শুধুমাত্র লবণ দিয়ে ফেটানো ডিমে ডিপ করে নিয়ে ভেজেছি। আপনি চাইলে ডিমের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, বেসন, গোলমরিচ গুঁড়া এসব মিশিয়ে নিতে পারেন, তবে ডিমের সাথে এত কিছু মেশালে কিন্তু কুমড়ো ফুলের আসল স্বাদটাই আপনি আর পাবেন না। কুমড়ো ফুলের দারুণ স্বাদটা পেতে চাইলে ডিমে লবণ ছাড়া আর কিচ্ছুই দেওয়ার প্রয়োজন নেই। কুমড়ো ফুলগুলো ভাজার সময় চুলার জাল রাখবেন মিডিয়াম হাই করে। জাল কমিয়ে রাখলে এই ফ্রাইগুলো একটু বেশি তেল শোষণ করে ফেলে, আর এগুলো ভাজা হতে কিন্তু অনেক কম সময় লাগে, চট করে দুপাশে হয়ে যায়, তাই বেশিক্ষণ চুলায় রাখার প্রয়োজন নেই। ভেজে কিচেন টিস্যুতে রাখবেন, তাহলে বাড়তি তেলগুলো আর আপনার হেলথের ক্ষতি করতে পারবে না। তো এই ছিল আজকের রেসিপি। গরম ভাতের সাথে একদিন খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।